আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ কাল বাইতুল মুকাররমে দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবেন। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলন করেন। এ সময় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপিকে অনুসরণ করে কোনো ধরনের কর্মসূচি দেওয়া হয়নি। আমরা বিএনপিকে অনুসরণ করছি না, বিএনপির পাল্টা জবাব দেওয়ার জন্য মাঠে থাকছি না। আমরা থাকছি মাঠে বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলার জন্য। তিনি বলেন, অনেকেই মনে করেন দেশের দুটি বড় দল, একথা সত্য নয়। কারণ একমাত্র স্বাধীনতার পক্ষে দল আওয়ামী লীগই বড় দল, আর একটি দল আছে, সেটি হচ্ছে স্বাধীনতা বিরোধী দল। আমরা বিশ্বাস রাখি আল্লাহ পাকের রহমতে আগামীকাল শুক্রবার এই পবিত্র জুম্মার দিনে সারা বাংলাদেশ থেকে শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা, সাধারণ জনগণ এবং সাধারণ তরুণ তরুণীরা এই সমাবেশে উপস্থিত হবেন। বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে স্বেচ্ছাসেবক লীগ মাঠে থাকবে বলে জানান সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি। পদযাত্রার নামে সমাবেশ করতে যেয়ে আমাদের মুজিবাদেশের আর দশজন সৈনিক তাদের দ্বারা আহত হয়ে পড়েছে। আপনারা দেখেছেন তারা তারুণ্যের সমাবেশের নামে বিভিন্ন জায়গায় হামলা শুরু করেছে, বিশেষ করে আমাদের নিরীহ বাংলা কলেজের ছাত্রদের উপর হামলা করেছে, আমাদের খাগড়াছড়িতে তারা হামলা করেছে। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, এদেশের জনগণ ও তরুণ সমাজ বিএনপিকে দাঁত ভাঙা জবাব দেবে। বাংলাদেশের জনগণের ভোটাধিকারের বাইরে বাংলাদেশের জনগণের রায় পাওয়ার চেয়ে বাইরের মানুষের রায় পাওয়াকে বাংলাদেশের রাজনীতির বিষয়বস্তু হিসেবে তারা উপযুক্ত করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার রয়েছে। এবং যে কারণেই কিন্তু আজকে ছাত্র সমাজের প্রয়োজনেই, ছাত্র সমাজের লক্ষ্য বাস্তবায়ন করার প্রয়োজনে গণতান্ত্রিক বাংলাদেশ এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং অভ্যুত্থানের দৃষ্টিভঙ্গি অগ্রযাত্রাকে বাস্তবায়ন করার প্রয়োজনে আজকে আমরা এই তিনটি সংগঠন একত্রিত হয়েছি। অন্যায় অত্যাচার জুলুম থেকে জনগণকে রক্ষার জন্য এই কর্মসূচি বলে মন্তব্য করেন সংগঠনগুলোর নেতারা। আল আমিন এম তাওহিদ, গ্লোবাল টেলিভিশন।